কুড়িগ্রাম সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট তীব্র আকার ধারণ করেছে। 155টি চিকিৎসক পদের মধ্যে শূন্য রয়েছে 101টি পদ, ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার 20 লাখ মানুষ। সব মিলিয়ে বেহাল দশা কুড়িগ্রামের সার্বিক চিকিৎসা সেবায়। কুড়িগ্রাম প্রতিনিধি লাইলি বেগমের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের 9 উপজেলায় প্রায় 20 লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে মাত্র 54 জন চিকিৎসক দিয়ে। এর মধ্যে 250 বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে 42 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 17 জন। জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে 21 জন কনসালটেন্টের পদ থাকলেও রয়েছেন মাত্র 11 জন। মেডিকেল অফিসার 19 জনের বিপরীতে আছেন মাত্র 6 জন। এছাড়াও চক্ষু, নাক, কান, গলা এবং চর্ম ও যৌন বিভাগে চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে রয়েছে শূন্য। অন্যদিকে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 19 জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র 4 থেকে 5 জন চিকিৎসক। চিকিৎসক সংকট নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিনই 250 ও বহির্বিভাগে 1000 রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসক স্বল্পতার কারণে এইসব রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখতে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে উন্নত চিকিৎসা সেবার আশায় জেলা সদর হাসপাতালে এসেও সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এখানে ডাক্তারের থাকার কথা 10 জন 12 জনের কথা, সেখানে ডাক্তার 1 জন। এখানে তো সমস্যা হচ্ছে চিকিৎসা, যে দেখবি না দেখবি কোনো নার্সেরও খবর নাই। আমারও রোগীর অবস্থা অন্যরকম। এই সংকটের কথা স্বীকার করে দ্রুত জেলা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শূন্য পদে চিকিৎসক নেওয়ার কথা জানালেন জেলা সিভিল সার্জন। চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা এটি সমন্বয় করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এবং উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে কিছুদিনের মধ্যেই চিকিৎসক এখানে পদায়ন করবেন বলে আশ্বাস দিয়েছে। সীমান্ত ঘেঁষে জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুতই সরকারি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।